নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদের বলবো যে ফুচকা দিয়ে আপনারা কি করে বন্ধুত্বকে ভালোবাসায় রূপান্তর করবেন। হ্যাঁ বন্ধুরা, এটি বাস্তব এবং এটি সত্য। আসুন শুরু করা যাক। আমাদের পৃথিবীতে বহু ধরনের এলিমেন্ট আছে, মানে পদার্থ আছে, যা আমরা সঠিক প্রয়োগ জানি না বলে আমরা যে কাজের উদ্দেশ্যে আমরা সেটি করি সেটি হয় না। তো আজকে আমি আপনাদেরকে ফুচকা নিয়ে একটি তথ্য জানাবো। এটি কোনো তন্ত্র মন্ত্র নয়, এটি একটি টোটকা টাইপের। এই ফুচকার টোটকাটি যদি আপনি ইউজ করেন তাহলে বন্ধুত্বকে প্রেমে পরিণত করতে পারবেন। তো আসুন জেনে নিই কীভাবে সেটি সম্ভব। তো আপনাকে প্রথম অবস্থায় ফুচকা দোকানে যাবেন, ফুচকার দোকানে যাবেন এবং এই দোকানটিতে আপনারা পূর্ণিমা তিথিতে যাবেন, মানে অবশ্যই আপনারা আপনাদের পঞ্জিকা দেখে অবশ্যই যাবেন, কারণ আপনারা এই পঞ্জিকা না দেখলে আপনারা সেই কাজটি হবে না। আপনারা পঞ্জিকাতে দেখবেন যে পূর্ণিমা তিথি আছে নাকি। বিকেলবেলা সাধারণত আমরা ফুচকা খাই, তো সেই সময় যেন পূর্ণিমা থাকে, তাই অবশ্যই পঞ্জিকাটা আগে দেখবেন। তো প্রথম অবস্থায় আপনারা ফুচকার দোকানে যাবেন, ফুচকার দোকানে গিয়ে যাকে আপনি ভালোবাসেন বা মনে মনে ভালোবাসেন তাকে ফুচকা খাওয়াবেন এবং সাথে আপনিও খাবেন, কিন্তু প্রথম ফুচকাটি যেন তার প্লেটে পড়ে। প্রথম ফুচকা শেষ হওয়ার পর আপনি কিন্তু ফুচকা খাবেন এবং এইভাবে 7টা ফুচকা আপনারা কিনবেন, মানে যাকে আপনি ভালোবাসেন সে যেন 7টা ফুচকা খায়। তারপরে ওনাকে বলবেন, মানে যে সেলার আছে মানে ফুচকাওয়ালাকে বলবেন যে 7টার দাম আপনি কেটে নিন। ও একটু হয়তো অবাক হতে পারে, বাট আপনি বলবেন যে 7টা কি দাম ধরছেন সে দামটা কেটে নিন। এই 7টির দাম আপনি কেটে নেওয়ার পর এরপরে আপনি ফুচকা কন্টিনিউস খেয়ে যান, কোনো অসুবিধা নেই, কিন্তু 7টার দাম আপনাকে আগে দিতে হবে। এবার কথা হচ্ছে এই রকম হবে, আপনাকে পূর্ণিমা নয়, প্রথম অবস্থায় পূর্ণিমা লাগবে, দ্বিতীয় অবস্থায় আপনি সপ্তাহে 3 থেকে 4 দিন ফুচকা খাওয়ান, তবে অমাবস্যা তিথিতে নয়। আর আপনি দেখুন সে আপনার অনেক কাছে চলে আসবে। হ্যাঁ, এটি বাস্তব এবং এটি সত্য এবং এটি কার্যকরী। তো আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগলো। যদি আপনাদেরকে এতটুকুটা আমি সাহায্য করতে পারি তাহলে এখনই লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে বেল আইকনটিকে অন করে দিন এবং অল করে দিন, যাতে সমস্ত রকম নোটিফিকেশান আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। ধন্যবাদ।